সারা দেশে এতগুলো নির্বাচন হয়েছে নির্বাচনকালে কোথাও নির্বাচনকালীন সহিংসতা কোনো প্রাণহানি হয়নি অথচ নির্বাচন ও উত্তর সংঘর্ষে একজন কাউন্সিলর প্রার্থী প্রাণ হারিয়েছেন সেজন্য আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই এই শাস্তিযোগ্য অপরাধ বিচারের আওতা আনা হবে এবং রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধের ছাড় দেওয়া হবে না দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে দু একটি ঘটনা ছাড়া মোটা দাগে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পরবর্তী দাপে নির্বাচনে সংঘাত হানাহানি এড়াতে আইন প্রয়োগকারী সংস্থার সমূহকে প্রধানমন্ত্রী আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি ঘটেছে মানুষ উন্নয়ন চায় বলেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীগণ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে বিএনপি প্রার্থীরা যেখানে সক্রিয় ছিল যাদের জনপ্রিয়তা আছে তারা বিজয়ী হয়েছে এমনকি বিএনপি দুজন বিদ্রোহী প্রার্থীও বিজয়ী হয়েছে তারা এখন আর কোনো দোষ বের করতে না পেরে বলছে ভোটের ব্যবধান বেশি কোনো কোনো পত্রিকাও এই বিষয়টি গুরুত্ব দিচ্ছে শেখ হাসিনার উন্নয়ন এবং অর্জনের ফলে আওয়ামী লীগের প্রার্থীগণ বেশি ভোটে বিজয়ী হবেন এটি স্বাভাবিক বিএনপি প্রচারের সময় কি বলে ভোট চাইবে তাদের বলার তো কিছু নেই তারা কি দিয়েছে তাদের দৃশ্যমান কোনো উন্নয়ন কি বাংলাদেশে আছে তাদের আমলের আগুন সন্ত্রাস মানুষ পুড়িয়ে মারা এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া জনগণের কাছে বলার মতো তাদের কী আছে তাদের বলার মতো কী আছে তাদের সময়ে ভোট ডাকাতির যে নির্বাচন তারা করেছে এবং সেখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এ বিষয়ে তাদের কী বা বলার আছে ভোটকেন্দ্রে না এসে প্রচার না চালিয়ে ভোটের দিন মাঝপথে সরে দাঁড়িয়ে বিএনপি ভোটারদের আস্থা হারিয়েছে অপরদিকে জনগণ উন্নয়ন চায় বলে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করেছে বিপুল ভোটে এ অর্জন এবং বিজয় উন্নয়নের বিজয় এ বিপুল ভোটের ব্যবধান বিএনপি নেতিবাচক রাজনীতিকে জনগণের প্রত্যাখ্যান ছাড়া আর কি বলা যায় বিএনপির উগ্র সাম্প্রদায়িকতা তোষণ এবং পোষণের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের বই প্রকাশ এ ব্যবধান এবং বিজয় থেকে আশা করি বিএনপি শিক্ষা সেবা খাতে প্রযুক্তির ব্যবহার সেবা গ্রহণ একদিকে সহজতর হচ্ছে অপরদিকে স্বচ্ছতা বাড়িয়েছে এবং দুর্নীতি কমিয়েছে